শুন না আরে তো বলছিল না বুঝতে পেরেছি আমার হাত ছেড়ে বুঝে গেছেন আজকে এই নির্বাচনে পয়সা তো খরচা হবেই এত ইলেকশন চলছে ভোট প্রচার চলছে এই জন্য আমাদের যে পয়সা সেখানে জেলার জন্য এই আশেপাশের জেলা পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর দুর্গাপুর আসানসোলের জন্য পয়সা এসেছিল সেই পয়সা উদ্বৃত্ত হয়ে গেছে পার্টির পয়সা পার্টির সম্পদ আমাদের আমাদের এখানকার পার্টির পক্ষ থেকে যে চিঠি করা হয়েছে যে পার্টির পয়সা সেই পয়সা আমরা রিসিভ করে নিয়ে এসেছিলাম পয়সা ফেরত যাচ্ছিল পার্টির কার্যকর্তাকে ফেরত পাঠানো হচ্ছিল এই টাকাটা ধরে পর নাটক চলছে যে এরা নাকি এই ধরনের ব্যবসা করে মিথ্যা ফাঁসানো হচ্ছে সম্পূর্ণ এটা মিথ্যা কথা এটা পার্টির পয়সা পার্টির অ্যাকাউন্টে ফেরত যাচ্ছিল দু তারিখে টাকাটা তোলা হয়েছে তিন টাকা আমরা নিয়ে এসেছি আমার টাকা বেঁচে গেছিলো ইলেকশন পেরিয়ে গেছে আমাদের পয়সা ফেরত যাচ্ছিল এবং পার্টির কাগজে ফেরত দিচ্ছিলাম এটা ধরে পরে এমন করা হচ্ছে যে এটা এই ধরনের এটা অবৈধ টাকা চুরির টাকা আজ পর্যন্ত চুরি টাকা যে বটে কেউ ক্লেম করেনি যে চুরির টাকা গেছে পার্টির টাকা পার্টির কাছে খরচা দিয়ে এসেছিলো বেঁচে গেছে টাকা ফেরত যাচ্ছিল আপনারা কি মনে করছেন এটা ষড়যন্ত্র পুরো তৃণমূল কংগ্রেসের পুরো ষড়যন্ত্র এরা বুঝতে পেরেছে যে পায়ের মাটি চলে যাচ্ছে সেজন্য বিজেপিকে বদনাম করার জন্য সারা বাংলা জুড়ে এরকম চলছে মুকুলের গাড়ি চেক করছে মন্ত্রী গাড়ি চেক করছে মন্ত্রী চা খেতে যাচ্ছে হেনস্থা করছে তার একটাই কারণ বাংলাতে আতঙ্ক করতে চাইছে সন্ত্রাস করতে চাইছে এবং এগারো পঞ্চায়েত নির্বাচন করেছে পৌরসভায় করেছে এই নির্বাচনে তাদের পায়ের মাটি চলে যাচ্ছে আতঙ্কে ভয়ে তার বডি ল্যাঙ্গুয়েজ ভাষা মনে করে দিচ্ছে উনি কী চাইছেন সেই জন্য এটা বলার কিছু জায়গা নেই যে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা পার্টির টাকা পার্টিকে ফেরত যাচ্ছিলো ধরে পরে এই ধরনের একটা বদনাম করার চেষ্টা করছে এই বদনাম কিছু হবে না আমার তথ্য দিয়ে প্রমাণসহ ব্যাংকে টাকা তোলা হয়েছে কী আছে না আছে তথ্য দিয়ে আমরা না বিজেপি তো রাজ্য সভাপতি এবং জেলা সভাপতি তারা তো নিজেদের মধ্যে কন্ট্রাডিক্টরি কথা বলছেন একজন বলছেন এই টাকা কোথা থেকে এলো আমি জানি না একজন বলছেন আবার দলের টাকা আমাদের প্রশ্ন হলো যে এত টাকা এক কোটি টাকার উপরে নগদ টাকা নিয়েও ক্যারি করছিলেন কেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস এটা দু নম্বরই টাকা এটা কালো টাকা এবং বিভিন্ন কয়লা মাফিয়া লোহা মাফিয়াদের কাছে বিজেপি যে কালেকশন করে সে টাকা এটা এটা আরেকবার প্রমাণ হলো যে এরা কালা কালো টাকা এদের কাছে আছে এবং যে মিথ্যা কথা বলছে সঠিকভাবে অনুসন্ধান হোক এবং যারা বড় বড় রাঘব গোয়াল যারা এর পিছনে যুক্ত আছেন বিজেপি নেতারা তাদেরকে পুলিশ অ্যারেস্ট করুক এটাই আমরা চাইছি এবং বিজেপির মুখোশ মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে বিজেপি মুখে এক কথা বলে কাজে এক আরেক কাজ করে সেটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে প্রধানমন্ত্রী বলছিলেন যে ডিজিটাল ইন্ডিয়া নগদ লেনদেন করা যাবে না সব লেনদেন সব ট্রানজ্যাকশন ব্যাংকের মাধ্যমে হবে তাহলে কালো টাকাগুলো নগদ ক্যারি করছিলেন কেন প্রধানমন্ত্রী তো জিজ্ঞেস করা উচিত নিজের রাজ্য সভাপতিকে যে এই নগদ টাকা কেন নিয়ে ঘুরছিলেন এটা তো প্রধানমন্ত্রী জিজ্ঞেস করুন সৎ সাহস আছে বিজেপি দু নম্বরীদের পার্টি তাদের জেলের ভেতরে থাকা উচিত